ছেলের বিয়ের অনুষ্ঠানে যেতে মাইক্রোবাস ভাড়া করেছিলেন গৃহবধূ লিপি আক্তার তখন কৌশলে লিপি আক্তারের নাম্বার সংগ্রহ করেন গাড়ি চালক নাইম কয়েকদিন মোবাইলে লিপিকে বেশ বিরক্তও করেছেন ড্রাইভার নাইম লিপির সাড়া না পেয়ে হঠাৎ রাতে জোর করে ঘরে ঢুকেই লিপিকে করেন ধর্ষণের চেষ্টা অচেতন করে মোবাইল ফোনে ধারণ করেন বিবস্ত্র ছবি ভিডিও আবার সে ছবি দিয়ে লিপিকে করেছেন ব্ল্যাকমেইল এলাকাবাসীর সহযোগিতা চেয়ে কোনো প্রতিকার না পেয়ে পর্নোগ্রাফি আইনে থানায় মামলা করেন লিপি আক্তার অবশেষে আসামি গ্রেফতার হয়েছে বিস্তারিত থাকছে কুমিল্লা থেকে আমাদের প্রতিনিধি আলিফ মাহমুদ কাইসারের তথ্য ভিডিও চিত্রে দেখুন রেক্সিপট কুমিল্লা মুরাদনগরে গৃহবধূকে অচেতন করে মোবাইলে বিবস্ত্র ভিডিও এবং ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগের মামলায় নাইম নামে এক যুবককে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ গ্রেপ্তারকৃত যুবক দেবীদ্বার উপজেলার গাংচর গ্রামে শাহজালালের ছেলে নাইম সে পেশায় একজন সিএনজি চালক লিপি আক্তার অভিযোগ করেন ড্রাইভার নাইম জোর করে তার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করলে এক পর্যায়ে সে অচেতন হয়ে পড়ে এই সময় ড্রাইভার নাইম তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে পরদিন এই ছবি লিপির ইমো নাম্বারে পাঠিয়ে পাঁচ লক্ষ টাকা দিতে চাপ প্রয়োগ করে মান সম্মানের ভয়ে লিপি আক্তার নাইমকে দুই লক্ষ টাকা প্রদান করে তার কয়েকদিন পর আবারও নাইম লিপিকে পাঁচ লক্ষ টাকা দিতে চাপ প্রয়োগ করে কিন্তু টাকা দিতে না পারায় নائم এলাকার বিভিন্ন লোকজনের মোবাইলে লিপি আক্তার এর বিবস্ত্র ভিডিও ছবি ছড়িয়ে দেয় মাগরিবরক্ত আমি এই যে ইয়া কুরসি দিয়ে আমি ওজু কইরা তাই আইছি হঠাৎ করে আইয়া দেই ওহে আমার গরো আমি এক দ দুকছি আর আমারে জোর কইরা গলার মধ্যে চিপ দেই ধরছে তারপর আমি অজ্ঞান হয়ে গেছি কে আর পরে ছবি উড়াইয়া ইয়াкура নিয়া গেছে নিয়া করে কয়েকদিন পরে ফোন দিয়া এই হে ফোন দিতাসে ফোন দিতাছে ফোন দিয়া জামাই কই ছবি তোর সাইরা দেম তুই আমার টাকা দে পাঁচ লাখ টাকা টাকা দিবি তো এরপরে আমি কই আমি পাঁচ লাখ টাকা কইতে দেমু কয় না নাই তো আমি সাইরা দিব তো আমি কই আচ্ছা ঠিক আছে আমি দুই লাখ টাকা দিসি আমি কই কয় দুই লাখ টাকা দিলে কি তুই আমার দিবি মেমোরি আর ইয়া দিবি ছবি দিবি দেম তো আমি কই আচ্ছা ঠিক আছে তুই দে আমি মানসন্মানের বয়ে আমি তারে দুই লাখ টাকা দিসি আর তিন লাখ টাকা তে দাবি করছে দুই লাখ টাকা নিয়ে গেছে গা ছবিও দিছে না মেমোরিও দিস না এরপরে তে আবার গিয়া তে এই সবার এইগুলা ছবি দেখাইতে আছে আর আমার বিরুদ্ধে এই খারাপ খারাপ কথা লিপি আক্তার আরও জানায় নাইমের বাবা শাহজালাল ও তার ভাগিনা জাকিরের কাছে বিষয়টি জানালে তারা নাইমের কথা মতো আমাকে কাজ করতে বলে অন্যথায় আমাকে এলাকা ছাড়া করবে বলে হুমকি দিতে থাকে হেনাপুকুরার নাইম যে তার কাছে মহিলাটার একটা গোপন ছবি আছে ওই ছবিটা দেখিয়ে দেখিয়ে তাকে ব্রেকমেল করে এবং কি বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয় আবার টাকা টাকাও দাবি করে নাইমের কাছ থেকে জানার জন্য আমি নাইমকে ফোন দিই আমার দোকানে আসার জন্য তো পরে নাইমে আসবে আসবে বলে আমাকে দুই দিন সময় দিছে দুইবার আমার কাছে সময় চেয়েছে তো দুইবার সময় চাওয়ার পর নাইম আসে নাই তো না আসার পরে একদিন হঠাৎ করে নাইমের ফুফাতো ভাই বাড়ি গান্ডা নাম জাকির জাকিরের মাধ্যমে আমাকে বিভিন্নভাবে ঠেট দিছে স্থানীয় এলাকাবাসী জানাই অভিযুক্ত নাইম এর আগেও এলাকার এক গৃহবধূর সাথে অনৈতিক সম্পর্ক করার চেষ্টা করে কিন্তু ওই নারী অনৈতিক সম্পর্কে রাজি না হওয়ায় সে প্রকাশ্যে দিবালোকে রাস্তায় ওই নারী ও তার মেয়েকে নির্যাতন করে সেই ঘটনায় স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত নাইমকে এক সপ্তাহের সাজা প্রদান করে এলাকাবাসী আরও জানায় কয়েকদিন আগেও এলাকায় সিএনজি অটোরিকশা মসজিদের মাই ফ্যান চুরি সহ এলাকার প্রায় সকল বয়সী নারী পুরুষকে নির্যাতন করেছে নাইমের বাবা শাহজালাল ও তার তিন ছেলে এবং তার পরিবার শাহজালালের এমন অনৈতিক কাজের প্রতিবাদ করায় শাহজালাল স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুক লাইভে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করে কয়েকদিন আগে একটা ঘটনা করছে ঘটনা চুরি করছে চুরির বিচার আমার ভাই একটা পয়সা

যেগুলো ছোটকাল থেকে সিঞ্জি সুরি এই সুরি এই সুরি বিভিন্ন ধরনের সুরি আক্রান্ত হয়ে যেগুলো ছোটকাল থেকে অন্তত না হলে অন্তত দুইশো পঞ্চাশটা এলাকা মানুষের বিচার করছে অন্তত এলাকায় অনেক বিচার হয়েছে গেছে বছর একটা আরেকটা তার ব্যাপারেই আরেকটা নারী লিয়া হয়েছে গাভুর বাড়িতে এক মহিলা লিয়া এও একটা দরবার হয়েছে যে লোক আসছে এখন যে লোকের আর এই ফ্যামিলি খুব খারাপ আচ্ছা এইটা এই যে ফ্যামিলি যে খারাপ আপনার যে সবাই যে একটা এই ঝামেলা সৃষ্টি করে আছে সবার মধ্যে ওইটা আসলে আপনারা কি চান এইটা সমাধানটা কি চান আমরা এটা সমাধান চাই একটা ফ্যামিলির কারণে অন্তকে পঞ্চাশটা ফ্যামিলি নষ্ট হইতেছে আমরা সবাই অধ্য হয়ে গেছি হয়ে গেছে তো তারপরে করছে তারা দেখা ছবি ফেসবুক দিয়ে দিয়ে মানুষের দেখা

পিকছিলাম পিক তুলনা আপনি মনে করেন ওই পিক আছে না ওইগুলা মাথামাতে হচ্ছে জানি তো সবাই বুঝতে পারছে জানতে পারছে আমার থেকে আছে না ওই পিকগুলো মনে করেন এলাকার লোকজন আছে না নিয়ে গেছে আর কি নিয়ে যে এটা নিয়ে এই পরিস্থিতি আসলে আর কি বলছি যত এইগুলা খারাপ হয়ে গেছে যাক এরকম কাজকর্ম করে লিছি আপনি বলছেন যে বিয়ে করার জন্য হ্যাঁ হ্যাঁ যত এরকম কাজকর্ম হয়ে গেছে হ্যাঁ তো এখন কোনো কিছু বুঝতেছি তার কাছে টাকা চাইছেন কিন্তু সেটা বাবদ এমন জঘন্য অপরাধের সাথে জড়িত ড্রাইভার নাইম সহ অভিযুক্তদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী একাত্তর বাংলা টিভি